ওয়ান্ডারারিতে আবারও সকলকে স্বাগত। আমি আপনাদের হোস্ট রমিতা। আমাদের চারারি শরীফ ঘোরা হয়ে গেল, এখন আমরা ইউসমার্গ যাচ্ছি। চারারি শরীফ থেকে ইউসমার্গের দূরত্ব প্রায় 18 কিলোমিটার। আমি আগের ভিডিওতে আমাদের চারারি শরীফ ভ্রমণ আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগবে। আর যদি সত্যিই আমাদের এই ভিডিও আপনাদের পছন্দ হয়, তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এখন ঘড়িতে সময় সকাল 11টা। আমরা যে পথ ধরে চারারেশ্বরী হয়ে ইউসমার্গ যাচ্ছি, ফেরবার সময় আর সেই পথ ধরে ফিরব না। এই বাঁ পাশের পাখারপুর রোড ধরে সোজা NH 44 হয়ে শ্রীনগর ফিরব। এখন আমরা যেখানে আছি এই জায়গাটা হলো বাদগাম ডিস্ট্রিক্টের ইউসমার্গ যাওয়ার পথে ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্ট। এখান থেকে ইউসমার্গ এখনো 11 কিলোমিটার। এখন আমরা এসে পৌঁছেছি জম্মু কাশ্মীর ট্যুরিস্ট ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে ইউসমার্গ ডেভেলপমেন্ট অথরিটি টোল প্লাজার সামনে। আমরা এখন চলে এসেছি ইউসমার্গে। ঢুকতেই বাঁ পাশে রয়েছে ট্যুরিস্ট রিসেপশন সেন্টার। সামনে এই যে চারটি দেওয়া আছে, এতে ডিটেলসে বলা আছে এখানকার পনি রাইড ও গাড়ি করে লোকাল কিছু পয়েন্ট ঘুরলে কত কি লাগবে তার ফিক্সড অ্যামাউন্ট। রেটে যদিও এরা করে না, আপনাকে বার্গেনিং করে নিতে লাগবে। এখানে জাস্ট একটা লেখা আছে, কিন্তু একটা অনেক বেশি করে লেখা থাকে। আমরা দর কষাকষি করবার পর লোকাল কিছু পয়েন্ট ঘোরানোর জন্য পার পনি 400 টাকা করে ঠিক হলো। যারা লোকাল পনি রাইড করায় তারা তাদের পনি আনতে গেছে, আমরা একটু ওয়েট করছি। আমরা এই ঘোড়ায় করে এখন ইউসমার্গ ঘুরব। Thank you.
হচ্ছিল ফার্স্ট পয়েন্ট। এখানে মেলা হয় জুন জুলাইয়ে। এই জায়গাটার নাম বর্দা ভ্যালি। নেই ভাইয়া, আগে চালিয়ে। এখানে জল পড়ছে, পুরো জলটাই। এই কদিন ধরে হয়তো ঠান্ডাতে পুরো বরফ হয়ে গেছে। ঠিক হ্যাঁ, জঙ্গলী চেরি কা গার্ডেন। ইসমে জুন জুলাই মে চেরি মাশরুম হোতা হ্যায়, স্ট্রবেরি হোতা হ্যায়। উসকা ও দাওয়াই জড়ি বুটি ভি নিকলতি হ্যায়, দাওয়াই জিনমে বানতা হ্যায়। সিন গভর্নমেন্ট নে বান্ধ কে হ্যায় না ইধার ইয়ে বার। ইসমে চেরি হোতা হ্যায় মাশরুম ওর স্ট্রবেরি হোতা হ্যায়। ইয়ে সব চেরি কে পেড় হ্যায়। বহুত বড়া গার্ডেন হ্যায়, ইসমে তিন দিন লাগতে হ্যায় ঘুমনে কে লিয়ে। আগর আমরা চলে এসেছি এখন দুধগঙ্গা নদীর সামনে। এখন নদী প্রায় শুকনো। এপ্রিল মাসের পর থেকেই নাকি এই নদীতে জলের পরিমাণ বাড়তে থাকে। এই দুধগঙ্গা নদী ঝিলাম নদীরই একটি শাখা। জুন জুলাই মাসে যখন নদীতে জলস্রোত বেশি থাকে, তখন নাকি এই নদীর জল পুরো দুধের মতো সাদা দেখায়। সেই কারণবশতই এই নদীর নাম দুধগঙ্গা। আর এখন নদীতে যেটুকু জল আছে, তা জমে প্রায় পুরোটাই বরফ। সত্যি বলতে কি, আমরা ছাড়া এই সময় আর একেবারেই কোনো ট্যুরিস্ট চোখে পড়ল না। হয়তো পরে আসবে, হয়তো আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। যাদের ঘোড়াতে করে আমরা এসেছি, তারা বলল এই ইউসমার্গে খুব কম ট্যুরিস্ট আসে। নাম ক্যা হ্যায়? মেরা নাম হ্যায় জাভেদ আহমদ। ইধার হি রহতে হ্যায়? নিচে গাঁও মে রহতে হ্যায়। আপকা নাম ক্যা হ্যায়? ছোটো কা নাম? মুসা। আপকা কোই কন্ট্যাক্ট নাম্বার হ্যায়? হ্যাঁ হ্যাঁ। তো আপ বলিয়ে আপকা নাম্বার ক্যা হ্যায়? 9509944744। এরা চায় সোনমার্গ গুলমার্গের মতো এখানেও বেশি বেশি করে পর্যটক আসুক।
কাশ্মীরি ভাষায় এই ইউজমার্ক কথার অর্থ মিডো অব জেসাস। যদিও এর কারণ স্থানীয় লোকেরা জানেন না, তবুও তারা বিশ্বাস করেন কোনো না কোনো সময় যীশুখ্রিস্ট এখানে এসেছিলেন, সেই কারণেই এই জায়গার এমন নামকরণ। दरगाह है हाँ, इधर पीर बाबा 12 साल बैठा है इबादत के 12 साल। ইউসমার্গের অ্যালপাইন ফরেস্টের মাঝখানে এই বিস্তীর্ণ তৃণভূমি সত্যি খুব সুন্দর জায়গা, আমাদের তো খুবই সুন্দর লেগেছে। তবে কেন যে এখানে ট্যুরিস্ট কম আসে তা তো বুঝতেই পারলাম না।
এখন ঘড়িতে দুপুর 2:10। আমাদের ইউসমার্ক ঘোরা হয়ে গেল, এখন আমরা ফিরব শ্রীনগর। আজকের ভিডিওতে এই পর্যন্তই। আমাদের এই ইউসমার্ক ভ্রমণের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সাথে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওটি দেখবার জন্য।